সুন্দরবন সুন্দর থাক, আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র এগিয়ে যাক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান রাখি আজকের এই মানববন্ধন থেকে, মহিলা লীগের পক্ষ থেকে। যা কিছু সরকারে মানে আমাদের দিতে চায় আমরা এটা নিতে চাই, কারণ এই বিদ্যুৎ কেন্দ্র হইলে আমাদের অনেক চলাফেরার জন্য আমাদের ভালো হবে, আমাদের উন্নয়নের কাজ শুরু হবে, সামনের দিকে আমরা ধাপে ধাপে এগোই যেতে পারবো। আর যদি না হয় তাহলে আমরা খুব কষ্ট করার ভিতর আমরা দিন যাপন করব। আমাদের কার্যক্রম হচ্ছে যাতে আমাদের যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এজন্য আমরা মানববন্ধনের সপক্ষে বিদ্যুৎ কেন্দ্রের সুফল করতে চাই। এই অঞ্চলে রামপালে বিদ্যুৎ কেন্দ্র যদি হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক উন্নয়ন হবে, পদ্মা সেতু হওয়ার পরে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে, তার ফলে এই অঞ্চলে এই বিদ্যুৎ প্রকল্প হলে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেক উন্নয়ন হবে।